ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে প্রশ্নের মধ্যে যা বলা হয়েছে যে মহিলারা যারা কোরআন পড়ার কায়দা বা গ্রামার ব্যাকরণ জানে না, বুঝে না, যার ফলে কোরআন পড়া তাদের অশুদ্ধ হয়, তাহলে এমতো অবস্থায় তাদের কোরআন পড়া উচিত নাকি তাদের জন্য কোরআন পড়া নিষেধ? এই মর্মে যে ব্যক্তি বলেছে যে পড়া চাইতে না পড়া ভালো, তার এই কথা ঠিক নয়, ভুল। যদি পড়নেওয়ালা কোরআন পড়তে পারে, তা যদি কষ্ট করেও হয়, একটা একটা করে হয়, আর আটকে আটকে হয়, শুদ্ধ মতো হয়তো পারছে না পড়তে, তারপরেও সে কষ্ট করে পারছে পড়ছে, তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যাবে তার নিয়তের ওপরে নির্ভর করে যে সে ডবল নেকি পাবে। আর এমতো অবস্থায় সে কোরআন পড়া বাদ দিবে না, বরং কোরআন পড়বে। তবে এখানে উচিত হবে যে বাড়িতে যদি ওরকম শিক্ষিত লোক থাকে যে সঠিকভাবে নিয়ম কায়দা গ্রামার ব্যাকরণ বুঝে, তাহলে এক লাইন দু লাইন এই করে করে মানে শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করানো উচিত, এবং যে পড়বে তারও একটা শিক্ষা করার চেষ্টা করা উচিত। এক পাতা দুই পাতা শুধু বিষয়টা বুঝিয়ে দিলেই মোটামুটি আকারে সে পড়ার মতো শুদ্ধ করে নিতে পারবে, যদি চেষ্টা থাকে তাহলে ইনশাআল্লাহ। শেষ কথা হলো যে সে কোরআন পড়া ছাড়বে না, বরং কোরআন পড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।